আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেশ বিদেশে যারা আমাকে দেখেন, আপনাদের প্রত্যেকের অনুপ্রেরণার কারণে এতদূর আসতে পেরেছি। আপনাদের মন থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আফ্রিকার ধনী দেশ মরক্কো থেকে স্পেনে যারা যেতে চান, স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে চান, সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমাকে দেখছেন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন, অনেক কিছু জানার আছে, শেখার আছে। দেখুন, পৃথিবীতে যতগুলো দেশের এমবাসি বাংলাদেশে আছে বা তারা প্রতিস্থাপন করেছে, করবে, তারা কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সাথে শিল্প সংস্কৃতি বাণিজ্য অর্থনীতি সব কিছু পারস্পরিক বন্ধুত্ব এই সম্পর্ক স্থাপন করার জন্যই কিন্তু এই এমবাসিগুলো তারা প্রতিস্থাপন করেছেন। বিষয় হচ্ছে পৃথিবীর কোনো দেশের এমবাসিতে লেখা নেই যে আপনাকে তারা ভিসা প্রোভাইড করবে না বা আপনাকে ভিসা তারা দিবে না। তো এই বিষয়গুলো যদি আপনি মনে করেন যে আমি একটি দেশে আবেদন করেছি তারা আমাকে ভিসা প্রদান করবে না, এটি আসলে আপনার একটি ভুল ধারণা। আপনাদের প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ করে বলি যে দেখুন, আমি অনেক সচেতনতার জন্য অনেক ভিডিও করেছি, আপনাদের জন্য করব যদি যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন চেষ্টা করে যাব। অনগণিত মানুষ আছেন যারা আমাকে কল করেন। এখন হয়তো আপনাদের একটি মনে প্রশ্ন জাগতে পারে যে ইমাম ভাই, আপনি এই তথ্যগুলো কোথা থেকে পান? দেখুন, তথ্যগুলো আমি পাই না, যারা আমার ভিডিও দেখেন আপনারাই আমাকে তথ্যগুলো দিয়ে থাকেন। যখন আপনারা আমাকে এই তথ্যগুলো দেন, সেগুলো নিয়ে আমি যাচাই বাছাই করে পর্যালোচনা করে এমবাসিতে কথা বলি, তাদের সাথে মেইলে আদান প্রদান করি, কনভারসেশনগুলো শেষ করে আমি এই পর্যায়ে পৌঁছে যে এই ভিডিওগুলো নিয়ে করা যায় বা এগুলো নিয়ে কথা বলা যায়। আপনারা যারা চিন্তা করছেন মরক্কো যাবেন, আমাকে অগণিত মানুষ আছেন যারা আমাকে কল করেন, আমার কাছে চলে আসেন যে ভাইয়া আমাকে মরক্কোর ভিসা করে দিন, মরক্কো যাব। আমি প্রতিউত্তরে বলি, আপনি মরক্কো কেন যাবেন? পৃথিবীর এতগুলো দেশ থাকতে আপনার আশেপাশে যে দেশগুলো আছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপিনস, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এগুলো আপনি কেন যাননি? আপনি মালদ্বীপ, শ্রীলঙ্কায় কেন যাননি? নেপালে কেন, ইন্ডিয়ায় কেন যাননি? দুবাই, মিশর আছে, এগুলোতে আপনি না গিয়ে সরাসরি আপনি ফ্রেশ পাসপোর্টে চলে যেতে চাচ্ছেন মরক্কো। তো ওনার ইন্টেনশনটি আমি বুঝি। যখন আমি এই প্রশ্নগুলো করি তখন তিনি বলেন যে মরক্কো হচ্ছে একটি মুসলিম দেশ, সেজন্য আমি যেতে চাই। দেখুন, আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করে বলি, যারা আমাকে এই বিষয়গুলো নিয়ে কল করেন, যারা মনস্থির করেছেন মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে আপনারা স্পেনে যাবেন, এই অনেক মানুষ গিয়েছেন। আপনারা আমার ভিডিওতে যারা দেখেন কমেন্টসে দেখবেন, সেখানে অনেকে গর্ববোধ করে বলেন যে ইমাম ভাই, আমি মরক্কো থেকে স্পেনে আসছি, এখন এখানে আমি অ্যাসাইলাম করেছি, আমি এখানে ভালো আছি। দেখ, তখন আমি রিপ্লাই ওনাকে কমেন্টসে বলি, আপনি অনেক গর্বের কাজ করেছেন এবং বাংলাদেশের সুনাম আপনি একেবারে সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেছেন, আপনার এই কর্মের কারণে আমরা গর্বিত। আমি এর চেয়ে বেশি কিছু আমি আর লেখার ইখতিয়ার আমার নেই বা আমি পারি না, সেটি আমার জন্মগতভাবে আমি এই শিক্ষাটি পাইনি যে তাকে এই ব্যাপারটি নিয়ে আমি বলবো। তো এই জন্য আপনাদের বলি, যারা পৃথিবী যে কোনো দেশে যেতে চান, পৃথিবীর কোনো দেশে ভিসা তো আপনাকে দিবে না, এটি কোথাও লেখা নেই, তাহলে কেন আপনি এই পন্থায় যাবেন? আপনারা বেশ কিছু দেশ ট্রাভেল করুন, ভ্রমণ করুন, আপনার যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে, আপনার ট্রেড লাইসেন্স থাকে, ব্যাংকে ভালো পরিমাণে লেনদেন থাকে, অবশ্যই আপনি যেতে পারবেন। তারা তো আপনাকে বলেনি ভিসা দিবে না। আপনাদের বিনীত অনুরোধ করে বলি যে সঠিক পন্থা অবলম্বন করুন। সঠিক পন্থা অবলম্বন করলে পৃথিবীর সকল দেশের ভিসা আপনার কাছে পানির মতো সহজ হবে, আপনাকে প্রত্যেকটি দেশের ভিসা আপনাকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ, নিশ্চিত করে বলতে পারি। এখানে যারা একেবারে চলে আসেন আমার কাছে, আমার কাছে এটিও ভালো লাগে যে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা আলজেরিয়া, মরক্কোতে কাজ করছেন, গতকালও দুজন আমার কাছে আসছেন, কিন্তু ওনাদের ইন্টেনশনটি এত ভালো যে গর্ব করার মতো, ওনাদের গর্ব করার মতো ওনাদের। ওনারা বলছেন যে ইমাম ভাই, সেখান থেকে আমরা চাইলে একদিনে চলে যেতে পারি, আমরা সব কিছু জানি, আমরা 4-5 বছর যাবৎ সেখানে কাজ করছি, জীবিকা নির্বাহ করছি, বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি বৈধ পথে, আমরা চাইলে যেতে পারি, কিন্তু আমরা যাই না। কেন? সেই দেশে আমরা ভালো আছি, মরক্কোতে আমরা কাজের ভিসায় গিয়েছি, আলজেরিয়াতে আমি আছি। তো ওনারা দুজন আসছেন, দুজন ফ্রেন্ড, তো তারা আমাকে ইনফর্ম করলেন যে ইমাম ভাই, আমরা অনেক ভালো আছি, তা আমরা কেন সে পথে যাব? সেই জন্য আমরা বলি, যখন পৃথিবীর কোনো একটি দেশ
আমাদেরকে ভিসা প্রোভাইড করে, আমরা সকলেই করি কি সে দেশে হুমরি খেয়ে পড়ি, যার কিন্তু ইন্টেনশনটি হচ্ছে আমাদের খারাপ। কিন্তু যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশে আপনাকে বুঝতে হবে যে সেই দেশে আপনার ইনকাম সোর্সটি কেমন। যদি আপনি এই দেশে 100,000 টাকা ইনকাম করতে পারেন, সেখানে 100,000 টাকার মধ্যে যদি 30,000 টাকা আপনার খরচ পড়ে, তাহলে তো আপনার 70,000 টাকা সেভ হচ্ছে, সেটি আপনার পরিবার পরিজন বাবা মা স্ত্রী সন্তানদের জন্য পাঠান, তাহলে তো হচ্ছে। কি দরকার আপনি সেখানে গিয়ে 2-2.5 লাখ টাকা ইনকাম করবেন, আপনার 80% টাকা আপনার খরচ হয়ে যাবে। তো এই বিষয়গুলো সবাই বুঝতে চায় না, মনে করে যে না আমি ইউরোপে গেলেই মনে হয় আমার জীবনটি সার্থক। এই বিষয়গুলো আপনাদের বলি, হ্যাঁ অবশ্যই যাবেন, আপনার সার্থকতা পূরণ করার জন্য সঠিক পন্থাটি অবলম্বন করুন। একজন আপনাকে একটি ইনফরমেশন দিল, সেই দিকে আপনি হুমরি খেয়ে পড়লেন, এটি তো আসলে একেবারে বেমানান বা এটি মোটেও স্বাচ্ছন্দ্যতার মধ্যে পড়ে না। সেজন্য আপনাদের বলি, আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে, আপনার সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সেখান থেকে আপনি ট্রেড লাইসেন্স তৈরি করে নিন এবং আপনার প্যাড তৈরি করুন, ভিজিটিং কার্ড তৈরি করুন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট করুন, ব্যাংক স্টেটমেন্টটি বাড়ান। কীভাবে করতে হবে সেই বিষয়ে আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখুন বা ব্যাংকে পরামর্শ করুন। কিন্তু কারোর কথা শুনে অন্যের অ্যাকাউন্টের মধ্যে এডিট করে দিবেন, সেটি কিন্তু কখনোই করবেন না। আমি কিন্তু পূর্বে বেশ কিছু দেশের সম্পর্কে আমি বলেছি যে ফেক ডকুমেন্টস দিয়ে এই কাজগুলো করার জন্য। এবং আপনারা যারা মরক্কোর ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, আমি মরক্কো নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়ার পরে, তো স্বাভাবিক আমি যেহেতু বাংলাদেশে মোটামুটি বেশ কিছু অ্যাম্বাসিতে আমার চেনা জানা আছে, তো সেখানে আমি যখন গেলাম, গিয়ে দেখলাম যে মাশাআল্লাহ প্রচুর মানুষ তারা সেখানে ভিসার আবেদনের জন্য দাঁড়িয়ে আছেন। তা আমাকে দেখে অনেকে কথা বললেন, আসলেন, ছবি তুললেন, সবই ঠিক আছে। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা মরক্কোর ভিসার জন্য আবেদন করতে আসছেন, আপনাদের ট্রাভেল হিস্ট্রি কেমন বা আপনাদের ব্যাংকে লেনদেন কমন? তার মধ্যে থেকে শুনে একজন বললেন উনি ইন্ডিয়া গিয়েছেন কয়েকবার, নেপাল গিয়েছেন, তিনি আসছেন। আরেকজনের মালয়েশিয়া থাইল্যান্ড আছেন, তিনি এই দেশে মরক্কোর ভিসার জন্য আবেদন করবেন। তা আমি ওনাদের বললাম, দেখুন আপনাদের ভিসা দিবে না, শুধু শুধু আপনারা আবেদন করছেন। তিনি বলছেন যে ভাইয়া, আমি তো একজনের সাথে কথা বলেছি, তিনি আমাকে কনফার্ম করেছেন যে আমার 100% ভিসা হবে, কিন্তু পরবর্তীতে ভিসা হয়নি, আমার সাথে যোগাযোগ করেছে। কিছু কিছু ক্লায়েন্টের সাবমিশনের জন্য আমরা নিজেরাই সাবমিশন করে আসি, আর কিছু আছেন যারা আমরা ক্লায়েন্টকে নিজেই পাঠিয়ে দিই, আপনি যান। এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রত্যেককে বলি, দেখুন আমি কোনো কথা না জেনে শুনে বলি না বা বলার চেষ্টাও করি না। তারপরে মানুষ হিসেবে ভুল তো আমার হবে, আমি তো ফেরেশতা না, মানুষ। সেজন্য বয়োজ্যেষ্ঠ যে সমবয়সী ছোট যারা আছেন, ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং সচেতনতা তৈরি করবেন, চেষ্টা করবেন সঠিক পন্থা আবেদন করে ভিসার জন্য আবেদন করতে। কারণ বিদেশি মানুষ যারা বাংলাদেশে বসবাস করছেন, তারা আমি আপনার সম্পর্কে কী ধারণা নেবেন। সেজন্য বলি যে সঠিক পন্থা অবলম্বন করলে কখনোই আমরা ভিসা ছাড়া অ্যাম্বাসি থেকে ফেরত আসবো না। সেজন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ করে বলি, সবসময় সোচ্চার থাকার চেষ্টা করবেন, যেই ডকুমেন্টসগুলো আপনার নেই সময় নেই, সময় নিয়ে ঘাটতি পূরণ করে তারপরে আবেদন করার চেষ্টা করুন। কিন্তু একজন বললো সেফ হওয়ার, ধরুন আমি আপনাকে বলেছি আপনার এই পেপারসটি নেই, আপনি আমাকে টাকা দিন, আমি করে দিলাম, কোনো দরকার নেই। এতে বুঝতে হবে যে আপনার এই ক্ষতিটি আমি করে দিচ্ছি, এতে আমার ক্ষতি হচ্ছে না আপনার ক্ষতি হচ্ছে। সেই জন্য জেনে বুঝে কেন আপনি নিজের ক্ষতি করবেন? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে নিজের টাকা খরচ করে নিজের ক্ষতি করে?